আমি আসলে সিনেমা নিয়ে ভাবছি না, আমি আসলে নাটক নিয়ে ভাবছি। ভালো ভালো কাজ দেন, আমার বিভিন্ন ফিকশন আসতেছে, অনেকের সাথে কাজ করার, তবে যতটুকু পেয়েছি যে আমার জন্য অনেক বড় কিছু, তাহলে আই থিঙ্ক আমি কোনো গুণী অভিনেত্রী হতে পারবো। এরকম ভালো ভালো সিনেমা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আরও আসে, আমাদের ইন্ডাস্ট্রি আরও ভালো পর্যায়ে যাবে। মানে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সবারই একটা কেমন যেন মুখ ভেঙচি টাইপের একটা রিয়াকশন আসে। যদি আমার কপালে ভালো কিছু থাকে, ইনশাল্লাহ ভালো কারোর সাথেই হবে। আমি আসলে সিনেমা নিয়ে ভাবছি না, আমি আসলে নাটক নিয়ে ভাবছি। ভালো ভালো কাজ, ব্র্যান্ড প্রমোশন দেন, আমার বিভিন্ন ফিকশন আসতেছে, অনেকের সাথে কাজ করার হচ্ছে গিয়ে আপনার শিডিউল চলতেছে বা হচ্ছে কথাবার্তা হচ্ছে। আমি এখনও খুবই ছোট, তবে যতটুকু পেয়েছি যে আমার জন্য অনেক বড় কিছু। আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা গুণী পরিচালক আছে, তারা যদি আমাকে তাদের ভালো কাজে একটু সুযোগ করে দেয়, তাহলে আই থিঙ্ক আমি কোনো গুণী অভিনেত্রী হতে পারবো। আগের থেকে অনেক বেটার হয়েছে তুফানের পর, যেটা আমরা সবাই হয়তো জানি। তো আই থিঙ্ক এরকম ভালো ভালো সিনেমা যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আরও আসে, আমাদের ইন্ডাস্ট্রি আরও ভালো পর্যায়ে যাবে। মানে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সবারই একটা কেমন যেন একটু মুখ ভেঙচি টাইপের একটা রিয়াকশন আসে যে কেন। বাট আমার মনে হয় যে রায়হান রাফি ভাইয়া যেরকমভাবে আমাদের কাজ উপহার দিচ্ছে, এরকম আরও গুণী ডিরেক্টররা যদি আরও গুণী গুণী সিনেমা আমাদেরকে উপহার দেয়, তাহলে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি আরও অনেক দূরে চলে যাবে।